यूजीसी के चार सदस्यों के एक प्रतिनिधि मंडल ने जादवपुर विश्वविद्यालय का दौरा किया। आप देख रहे हैं द लोकल जर्नलिस्ट। और आपको बता दूं, यूजीसी के प्रतिनिधि विश्वविद्यालय के हितधिकारियों के साथ बैठक कर सकते हैं। इसमें चेक किया जाएगा कि रैगिंग को लेकर नियम का पालन हो रहा है या नहीं। यूजीसी के प्रतिनिधि विश्वविद्यालय अधिकारियों से भी रिपोर्ट मांग सकते हैं। घटना के बाद परिसर के स्मारक स्थिति माहौल को समझने के भी प्रयास किए जाएंगे। बताया जाता है कि उनके प्रवेशी से मुलाकात और बात हो चुकी है। कुलपति ने कहा कि अभी तक उन्होंने मुझसे कुछ नहीं पूछा है। यूजीसी का प्रतिनिधि मंडल स्वयं दौरा कर रहे हैं। इसके अलावा जादवपुर के कुलपति बुद्धदेव शाह ने सुरक्षा की जांच के लिए परिसर और आसपास के क्षेत्रों का दौरा किया। मेरे ज्वाइन करने के बाद ही सीसीटीवी लगाने का ऑर्डर भेज दिया गया है। सीसीटीवी लगाना अनिवार्य है। सभी गेटों पर सीसीटीवी लगाए जाएंगे। आइए देखते हैं वीडियो में पूरी रिपोर्ट। এইবারে যেটা এসছে সেরকম কোন ছিল না, তারা ভিজিট করতে এসছে। কারণে ভিজিট করতে আমরা সিসিটিভি করার জন্য, মানে আপনার বলছেন আমি যেদিন জয়েন করেছি তার বোধ হয় 3-4 দিনের মধ্যে অর্ডার পাঠিয়ে দিয়েছি ওয়েবেলকে। ছাত্ররা তো বিক্ষোভে নেমে পড়েছে। আমাদের প্রিলিমিনারি যে সিসিটিভি লাগাতে হবেই, যেটা ম্যান্ডেটারি, সেটা ছাত্ররা আন্দোলন করলেও সেটা বন্ধ করা যাবে না, সেটুকু করতেই হবে। সেটার জন্য ইমিডিয়েট যে মেজারমেন্ট নেওয়া দরকার হবে। বলতে দাও না, বলতে দাও। আগে আমি বলেওছি যে সব গেটগুলোতে বসবে আপাতত। ওরা তো সব কোথায় কোথায়। আরে বাবা, ওরা কি বলেছে সেটা তো আমি জানি না, কিন্তু ইউজিসির যে গাইডলাইন আছে, স্যার ইউজিসির যে গাইডলাইন আছে সেটা তো অনেক জায়গাতে খামতি পাওয়া গেছিল, সেটা নিয়ে কি জানতে চাইছেন? সেটা ইউজিসি জানে, আমাদেরকে এখনো পরিষ্কার বলেনি। ওনারা ওনাদের মতো করে যাকে যাকে যা জিজ্ঞেস করার করছে। এখনো পর্যন্ত আমাকে কিছু জিজ্ঞেস করে সেটাও জানি না, ইউজিসির লোকজন তারা যাকে চানছে আমাকে এখনো ডাকেনি। এখনো পর্যন্ত কাকে কাকে ডেকেছে আমি সেটাও জানি না, আমাকে রিপোর্ট করে না, ওরা ওদের মতো করেই করছে। একটা সামান্য র‍্যাগিং এর ঘটনার জন্য ইউজিসি টিম আসতে হচ্ছে, এটা কি একটা আমার কাছে সেরকম ভাবে কোনো আসে না, ভিজিট করতে আসে, তারা ভিজিট করতে আসতে পারে না? চব্বিশে ফোনটে নেওয়া না, ইউজিসি একটা কন্ট্রোল বডি, তারা তাদের মতো করে আসতে পারে না, এটা আশ্চর্য কথা। আপনাদের তিন তিনটে রিপোর্ট পাঠাতে হয়েছে, চেয়ারম্যান বলেছেন উনি কোথায় কি বলেছেন সেটা তো আমি দেখিনি। কদিন থাকবেন? একটু ঘুমটা নামাতে বলছি।